শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেয়ার বাংলাতে আপনাকে স্বাগত। শ্রোতা দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শহীদুল্লাহ কায়সার। আজকের ভিডিওতে আমরা শহীদুল্লাহ কায়সারের পরিচিতি, সাহিত্যকর্ম, সাহিত্য মূল্যায়ন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে শহীদুল্লাহ কায়সারের পরিচিতি। শহীদুল্লাহ কায়সার ছিলেন একজন কথা সাহিত্যিক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। 1927 সালের 16 ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তার ছোট ভাই। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে 1946 সালের অর্থনীতিতে অনার্স সহ বিএ পাশ করেন এবং অর্থনীতিতে স্নাতকোত্তর পড়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু শেষ করেননি। 1947 সালে ভারত বিভাগের পর তার বাবা ঢাকায় চলে আসেন এবং শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তরে ভর্তি হন। তবে এ ডিগ্রি লাভ করার আগে লেখাপড়ায় সমাপ্তি ঘটান। ছাত্রজীবনে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। 1947 সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ধারার সকল আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 1952 ভাষা আন্দোলনে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং 3 জন গ্রেপ্তার হয়ে প্রায় 3.5 বছর কারাভোগ করেন। 1949 সালে ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় শহীদুল্লাহর সাংবাদিক জীবন শুরু হয়। 1958 সালে তিনি সংবাদ পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত ছিলেন। 1971 সালে 14 ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য তাকে তার বাসা 29 বিকে গাঙ্গুলি লেন থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি। সাহিত্যকর্ম। প্রথমেই উপন্যাস। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে সারেং বউ, সংসপ্ত, কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবি পোহাবে বিভা বরি। অন্যান্য রচনা রাজবন্দির রোজ নামচা, এটি স্মৃতিকথামূলক রচনা। পেশোয়ার হতে তাসখন্দ, এটি ভ্রমণ কাহিনীমূলক রচনা। পুরস্কার। তিনি 1962 সালে সারেং বউ উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার, 1983 সালে 21শে পদক, 1998 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। সাহিত্য মূল্যায়ন। শহীদুল্লাহ কায়সারের প্রধান উপন্যাস সারেং বউ। এ উপন্যাসে সমুদ্র উপকূলীয় জীবন কাহিনী সংবলিত মানুষ ও তার অস্তিত্বের সংগ্রামের কথা বর্ণিত হয়েছে। এর প্রধান চরিত্র কদম সারেং ও নবীতুন। সারেং বউ এর কাহিনী অবলম্বনে উন্নতমানের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সংসপ্তক উপন্যাসে যোগচেতনা, শিল্পচেতনা ও জীবনচেতনার সমন্বয় ঘটেছে। এ উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো রাবেয়া খাতুন, রাবু, জাহেদ, মালু, হুরমতি ও লেখু। সংসপ্তক উপন্যাস অবলম্বনে একটি জনপ্রিয় টিভি সিরিয়াল তথা নাটক নির্মিত হয়েছে। এবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর। কোন রচনাটি শহীদুল্লাহ কায়সারের? উত্তর সংসপ্তক। সারেং বউ উপন্যাসটির রচয়িতা কে? উত্তর শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত রচনা গ্রন্থ? উত্তর সংসপ্তক। শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কী ছিলেন? উত্তর সাংবাদিক। সংসপ্তক কার রচনা অথবা সংসপ্তক উপন্যাসের লেখক কে? উত্তর শহীদুল্লাহ কায়সার। হু ইজ দ্য রাইটার অব দ্য নভেল সারেং বউ? উত্তর শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক সারেং বউ কোন জাতীয় রচনা? উত্তর উপন্যাস। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।